গত আপনারা দেখছেন চট্টগ্রামের সংবাদ। কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় আজ রাতে কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের 16টি স্পিলওয়ের গেট 6 ইঞ্চি করে খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার দুপুরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ম্যানেজার এটিএম আব্দুল জাহের জানান, কাপ্তাই হ্রদের পানি সন্ধ্যা নাগাদ 108 ফুট মিন সি লেভেল অতিক্রম করলে স্পিলওয়ের গেট ছেড়ে দেওয়া হবে। এজন্য ভাটি অঞ্চলকে জরুরি সতর্কবার্তা দেন তিনি। এদিকে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। বর্তমানে 5টি ইউনিটে সর্বোচ্চ 219 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন আমাদের রাঙামাটি প্রতিনিধি ফাতেমা জানাত মুমু। রাঙামাটি, কাপ্তাই হ্রদের পানি এখন বিপদ সীমার ঊর্ধ্বে বলছেন কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষ। সেজন্য সিদ্ধান্ত গৃহীত হয়েছে আজ রাত 10টার সময় কর্ণফুলী 16টি গেট 6 ইঞ্চি করে তুলে দেওয়া হবে। 6 ইঞ্চি গেট দিয়ে প্রায় 9000 CSM পানি কর্ণফুলী নদীতে ছাড়া হবে, কারণ কাপ্তাই হ্রদের পানি ধারণ ক্ষমতা এখন বিপদ সীমার উপরে। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রকে বাঁচানোর জন্য মূলত এই পানিটি ছাড়া হবে। এছাড়া কাপ্তাই হ্রদের পানি হচ্ছে 109 ফুট পর্যন্ত ধারণ ক্ষমতা রাখে কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্র। এর চেয়ে বাড়তি পানি হলে কিন্তু বিপদ সীমা অতিক্রম করে। তবে বর্তমানে কর্ণফুলী নদীতে 107 CSM পানি রয়েছে। যদি পানির স্রোত আরও বেশি থাকে তাহলে হচ্ছে এটা আগামী কালকেও পর্যন্ত অব্যাহত থাকতে পারে, এমন তারা আমাদেরকে জানিয়েছেন। কর্ণফুলী নদীতে পানি ছেড়ে দিয়ে কাপ্তাই হ্রদের জলবিদ্যুৎ কেন্দ্রকে বিপদ সীমা থেকে রক্ষা করা হবে বলছেন কর্তৃপক্ষ। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। গত কয়েকদিনের টানা বর্ষণে এবং পাহাড়ি ঢলে বন্যা কবলিত হয়েছে কক্সবাজার জেলা। অস্বাভাবিকভাবে বেড়েছে মাখখালি ও মাতামুহুরী নদীর পানি। বন্যা কবলিত হয়েছে রামু ও চকরিয়া উপজেলার বিস্তীর্ণ অঞ্চল। এই বন্যার পানিতে এবং পাহাড়ি ঢলে ভেসে গেছে শিশুসহ 3 জন, মৃত্যু হয়েছে 3 জনের। এছাড়া বন্যা কবলিত এলাকায় উদ্ধার তৎপরতা ও ত্রাণ কার্যক্রম চলছে সরকারি বেসরকারি উদ্যোগে। সিয়াম সোয়েলের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের বিভিন্ন জেলার মতো কক্সবাজারেও বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রামুর চকরিয়া উপজেলার। মাছের পুকুর, ফসলি জমি ছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর। বন্যার পানি নামতে শুরু করায় ভেসে উঠেছে ক্ষতচিহ্ন। ঘুরে দাঁড়াতে ত্রাণ ও আর্থিক সহযোগিতার অপেক্ষায় দুর্গতরা। রাস্তাঘাট জনপদ ডুবে গেছে এবং প্রচুর ঘরবাড়ি পানির নিচে, মানুষ খেতে পারতেছে না, মানুষ পানি বন্দিতে রয়েছে। বেশিরভাগ দাম হচ্ছে ইয়ে শসা, এই তার বাদে বেগুন। দুর্গত এলাকায় বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের সহায়তা অব্যাহত রয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণ করতে হবে, কিন্তু আমার কাছে মনে হয় যে সব মিলিয়ে 100 কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে। যাতে অনুদান আসে, গরিব মানুষের জন্য সাহায্য আসে। অব্যাহত রয়েছে সরকারি ত্রাণ বিতরণ কার্যক্রম। বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত এলাকা সংস্কারে সবাইকে সাথে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যারা মারা গিয়েছে তাদের জন্য আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে 25,000 টাকা করে ওদেরকে আসলে আর্থিক সাহায্য দিচ্ছি। এর বাইরে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য আমরা শুকনো খাবার এবং একই সাথে চাউল বরাদ্দ করা হয়েছে। গত কয়েকদিনের প্রবল বর্ষণ এবং সমুদ্রের নিম্নচাপ থাকায় জেলার বাঁকখালি ও মাতামুহুরী নদীর পানি অস্বাভাবিক বৃদ্ধি পেয়ে বিস্তীর্ণ এলাকা তলিয়ে যায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বন্যা পরিস্থিতির কারণে এর বিরূপ প্রভাব পড়েছে দ্রব্যমূল্যে। বাজার পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী আকরাম হোসেন। আপনারা জানেন গত 2 দিনে বন্যার পানিতে আসলে চট্টগ্রাম সহ চট্টগ্রাম আশপাশের বেশ কিছু জেলা পানির নিচে তলিয়ে গেছে। তারই প্রভাব পড়েছে কিন্তু কাঁচা বাজারে। আমরা দেখতে পাচ্ছি কাঁচামরিচ, যেই কাঁচামরিচ গতকালকে 400 টাকা কেজি বিক্রি হয়েছে, সেই কাঁচামরিচ আজকে কিন্তু একদিনের ব্যবধানে 800 টাকা বিক্রি হচ্ছে, মানে 400 টাকা বৃদ্ধি পেয়েছে। একই সাথে আমরা যেই সবজিগুলো দেখতে পাচ্ছি, ব্যবসায়ীরা আমাদেরকে যেটি জানিয়েছেন আসলে প্রতি সবজির
প্রতিটি আইটেমে প্রতি কেজি সবজির মধ্যে 20-30 টাকা গতকালকে থেকে আজকের মধ্যে বৃদ্ধি পেয়েছে। মানে একদিনের ব্যবধানে প্রতি কেজি সবজির প্রতিটি আইটেমে 20-30 টাকা বৃদ্ধি পেয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন আসলে সবজি ক্ষেত যেগুলো আছে সেগুলো বন্যার পানিতে তলিয়ে যাওয়া গিয়েছে একদিকে, অন্যদিকে যেই সবজির ক্ষেতগুলো আছে বা যেই সবজিগুলো আছে সেগুলো দেশের বিভিন্ন প্রান্ত থেকে আনার জন্য আসলে যে পরিবহন ব্যবস্থার দরকার সেই পরিবহন করে কিন্তু ব্যবসায়ীদের কাছে সবজিগুলো আনতে পারছে না, কারণ বন্যার পানিতে বিভিন্ন সড়কগুলো ডুবে গেছে। তার কারণে এখন পর্যন্ত আসলে যেই বন্যা পরিস্থিতির প্রভাব কিন্তু কাঁচা বাজারে চরমভাবে পড়েছে এবং হু হু করে দিন দিন সবজির দাম বৃদ্ধি পাচ্ছে। এখন পর্যন্ত আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ সহ দেশের বিভিন্ন গণমাধ্যমে হামলার ঘটনায় কক্সবাজারে দ্বিতীয়বারের মতো মানববন্ধন করেছেন গণমাধ্যম কর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শনিবার সকালে কক্সবাজারের কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন তারা। মানববন্ধনে গণমাধ্যম কর্মী, মুক্তিযোদ্ধা, শিক্ষক, আইনজীবী, পর্যটন ব্যবসায়ী, ধর্মীয় নেতা সহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদ ও নিন্দা জানান তারা। এই ছিল চট্টগ্রামের সংবাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।